السلام عليكم ويلكم تو داينا تو حسان عشا خرم شغل بلاسن شستا حسن امي الحمد لله بلاسي আমার বাংলাদেশ স্টুডিওর সেকেন্ড ভিডিওতে সকলকে আমন্ত্রণ প্রথম ভিডিও আশা করলাম সকলর ভালো লাগছে যাই হোক স্কুল সেকেন্ড ভিডিও শুরু হইছে আমরা এয়ারপোর্ট তনে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা লাকি লইয়া বারই গেছি আমরা সবগুলো লাকি যাইছে কোনো লাকি নষ্ট হইছে না সপ্তাহ হইছে মাল জমা দেতা লইয়া আইছিলাম সপ্তাহ লইয়া বারইছে যাই হোক বাসা যাইতে আমরা ইনশাআল্লাহ 20 মিনিট লাগবো বাসা কাছে এয়ারপোর্ট আমার বইনার ছোট ভাগ্নি সপ্তাহ আগে দেশে গেছে আমার ভাগ্নি যেহেতু প্রথম গেছে বাংলাদেশ তানরে ফুলর মালা ফুরাইয়া এবং ফুলর পাপড়ি চিটাইয়া বরণ করা হয়েছে আমার ছোট ছেলে যেহেতু তাইনো প্রথম আইছেন বাংলাদেশ তো তানরে ফুলর মালা দিয়া এবং পাপড়ি চিটাইয়া বরণ করা আলহামদুলিল্লাহ সেই সালামতে আইয়া পৌঁছেছে আমরা বাসা কোনো অসুবিধা হয়েছে না আমার সাসাসি তারাও আইছেন আমেরিকাতে তারা একদিন আগে আইছে আর আমার বইনার বাগনিতে তারা এক সপ্তাহ আগে আইছে যাই হোক এখন আমরা সব সফলকে কুশল বিনিময় করলাম আর এখন আমরা একটু ফ্রেশ হইব আর সবাই যেহেতু ওয়েট করার লাঞ্চ করার লাগে লাঞ্চের টাইম প্রথমে লাঞ্চটা করে নিলাম লাঞ্চের লাগে রেডি হরসইন মুরগর রোস্ট লেগ দিয়া তারপরে পোলাও গরুর মাংস বুনা হলিজি বুনা মাছ বিরান বিরয়ন মাস্তি খদুদি তারপরে টেঙ্গা টমেটোর টেঙ্গা আর লতা আছিল আর লাল শাক আছিল আর তো লগে সালাত লতা আছিল তো যাই হোক এখন আমরা খাইমু আমরা আসলে লং জার্নি করিয়া আইছি পেটো বুকও আছে আর টায়ার্ডও সো ইনশাল্লাহ এখন আমরা খানি শুরু করবো যাই হোক মাশাল্লাহ খাওয়া দাওয়া শেষ বিয়েটা হানি হয়েছে আর স্পেশালি যেস মাছ পিটান আর বিরোইন ভাত যদিও ফেলা দিন তার বাদেও খাইছি তৃপ্তি মিটাইয়া খুব ভালো লাগছে সবগুলো গাড়িও ভালো হয়েছে আর এখন ডিজার্ট খাওয়ার সময় ডিজার্ট আমরা ইদেশ চকলেট লইয়া গেছিলাম রুথেন বইছেন চকলেট লইয়া আর
দেশের মিষ্টি আর দই তো আছে, আমরা এখন ডিজার্ট খাইলাম। আমার বড় বোনই তো ভাই, তাই আইসইন দিনে আইতে হরছেন না, তাই বিজি আসলাম তো রাত্রে আইসে। আর তাই বর্তমান রানিং চেয়ারম্যান, আর চেয়ারম্যান হওয়া পরে প্রথম তান লাগে আমার দেখা, তো হিসাবে তান আমি ফুলর মালা দিয়ে বরণ হরাইয়া হররাম, আমার লাগে যেহেতু পয়লা দেখা হয়েছে। দুলোয়াই আওয়ার সময় বিলর জিতা মাছ আর ফ্রেশ তরকারি লইয়া আইসে। তো এই দেশের হুরুতেনতে তো তারা রিতা মাছ দেখে না, তো আমার হুরুতেনতে দেখে তারা খুব খুশি করছে, তারা কাছে খুব ভালো লাগছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, মাছটা খাওয়া শেষ, এখন ঘুমিয়ে দিতাম, খুব টায়ার্ড শরীর, একটা বেডও রেডি। মশারি টাঙ্গানি পরে তো আমার ছোটো জন্য খুব মজা হওয়ার, তাই মশারি বেঁচে আমার খুব ফান করবা ইলা যা সৈন্য থাকুন সময়, তো তার কাছে খুব ভালো লাগে। তো দেখাইলাম অত সময় আপনার আরে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, আর আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সব ভালো থাকবা, আল্লাহ হাফিজ।